আল্লাহ আল্লাহ, তোমার আদরের বান্দার দিকে একটু তাকিয়ে দেখো, কাঙ্গালের ন্যায় ভিখারির বেশে জীবনের গোনাগুলো মাথার মধ্যে নিয়া তোমার ক্ষমার দুয়ারে গভীর রাতে হাত তুলেছি। পৃথিবীর কারোর জন্য আমরা বসে নাই, তুমি আমাদের ক্ষমা করে দিবে, তুমি আমাদের ক্ষমা করে দিবে এই আশায় আমরা বসে আছি। মাওলা, সন্তানের জন্য পিতামাতার যত মায়া, এর চেয়ে কোটি কোটি অগণিত মায়া তোমার আদরের বান্দার জন্য তোমার আছে। আমরা না বুঝে না জেনে নফসের তাড়নায় শয়তানের অসুয়াছায় খান্নাসের ধোকায় কত গুনাহ জীবনে করে ফেলেছি। যখন গুনার কথা চিন্তা করি তোমার কাছে হাত তুলতে আমরা লজ্জা পাই, তবু তোমার রহমতের আশায় তোমার দয়ার আশায় তোমার রহমতের আশায় তোমার দয়ার আশায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, কত সন্তান হারা বাবা হাত তুলেছে, কত মাহারা সন্তানেরা হাত তুলেছে, কত বাবাহারা সন্তানেরা হাত তুলেছে। কি তবে দেখেছি চোখের পানি দ্বারা তুমি জাহান্নামের আগুন নিভাই দিবে। বলো, জীবনে গোনা করতে করতে অন্তরগুলো এত শক্ত হয়ে গেছে কবরের ধারে দাঁড়াইলেও চোখে পানি আসে না, মরা লাশের ধারে গেল গল্প করি চোখে পানি আসে না। জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। নিউ মার্কেটের বাজারে সাতক্ষীরার নিউ মার্কেটে কাজ জল সাদা কাফন তৈরি হচ্ছে, বাঁশ গাছের বাঁশগুলো পেকে লাল হয়ে গেছে, কার জন্য কবরের মাটি রেডি হয়ে আছে, কার দরজায় মালাকুল মওত দাঁড়িয়ে আছে। আল্লাহ, যদি তাই হয় মাওলা, আমরা গুনার কথা যারা স্বীকার করেছি আমরা গুনাগার, তুমি আমাদের গুনাগুলো জীবনের মতো মাফ করে দাও। গুনাগারকে যখন রাখবে কবরে, দাউ দাউ করে আগুন জ্বলবে গুনাগারের শরীরে। গুনাগার বান্দারে যখন রাখবে কবরে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলবে গুনাগারের কবরে। আমাদের কোনো উপায় থাকবে না, সেই জন্যই গভীর রাতে তাহাজ্জুদ রক্ত তোমারে ডাকি, তুমি আমাদের খালি হাত ফেরাই দিও না। তোমার বন্ধুর দরবারে এসেছি মৌলা, আল্লাহ তিনি বড় সফি মানুষ ছিলেন, আল্লাহ মরহুম আলহাজ মাওলানা, আল্লাহ সবাই হাসানুজুর হাসানুজুর করে পাগল, আমি কত পাগল দেখেছি হুজুরের দরবারে এসে ভালো হয়ে গেছে। আল্লাহ, হুজুর আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ হুজুরের কলিজার টুকরা সন্তান আমাদের ভাইজানদের নিয়ে আমরা হাত তুলেছি। কত মা বোনেরা এই গভীর রাতে হাত তুলেছে, আল্লাহ এই মুহূর্তে আমাদের গুনাগুলো মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা
কত গোনা করিয়াছি রব্বালা। চক্ষুটা বন্ধ করে একটু স্মরণ করুন, হাঁটতে চলতে ব্যবসা বাণিজ্যে কত গোনা জীবনে করেছি, যৌবন অবস্থায় কত গোনা করেছি, যুবক অবস্থায়। আল্লাহ তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। কত গোনা করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদাল্লাহ সব গোনা। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিতেছি, মাফ করে দাও মাবুদাল্লাহ ইলাহি। রাব্বুল আলামিন মাহফিল কর্তৃপক্ষ এবং সিদ্দিকে মুজাদ্দিদ মিশনের কর্মী ভাইয়েরা, আল্লাহ এই ইসলে সব মাহবিলের হালকায় জিকির মাহবিলে যত আশেক ভাইয়েরা টাকা দিই পয়সা দিই বুদ্ধি দিই শ্রম দিব, এই মাদ্রাসা ময়দানে 66তম দুই দিন ব্যাপী মাহবিল সাজাইছে মাওলা, তাদের প্রত্যেকের আব্বা আমার কবরটা তুমি জান্নাতের নিয়ামত দিয়ে সাজাইয়া দা। অন্ধকার কবর আর কবর রেখো না মাওলা, তোমার বন্ধুর দরবার যারা সাজাইছে মাদ্রাসায় যারা দান করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের পিতামাতার কবর কোনো জান্নাতের নিয়ামত দিয়ে সাজাই দাও। আই মাহফিলের সওয়াব মায়ার নবী দয়ার নবী ইমাম হোসেন বলছিলেন, নানু কোথায় আপনাকে পাওয়া যাবে? আমার নবী বলছিলেন, হুসাইন রে আমাকে আমার উম্মতেরা মাকামে মাহমুদে সেজদার মধ্যে পাবে, আমার উম্মত পুলসিরাতের কিনারে পাবে মিজানের পাল্লা থেকে, যদি কোথাও না পায় সাতখানা জাহান্নামের দরজায় আমার ছোটাছুটি করতে দেখতে পাবে। এই মায়ার নবী দয়ার নবী মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে মাওলা, কি জীবন তো আল্লাহ ইমানের সাথে নেক আমল 66তম হালকাই জিকির ও আজ মাহফিলের সওয়াব আমার জিন্দা নবীর ও পাক পৌঁছে দাও। তমাম আম্বিয়া সাহাবা সুহাদা তাবিন তাবি তাবিন খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন আওলাদে রাসূল পাক পাঞ্জাতান জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাতে যারা শহীদ জঙ্গে বদর থেকে আল্লাহ 74টি যুদ্ধে যারা তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে কারবালার মরু ময়দানে, ইমাম আলী আকবর ইমাম আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুহাদাই কারবালা গণের উপাগে পৌঁছে দাও, চার মাজহাবের ইমাম গণরে পৌঁছে দাও, চার তরিকার যত হাক্কানি আল্লাহর ওলি ইসলাম প্রচার করতে করতে ইন্তেকাল হয়ে গেছে মাওলা হযরত আব্দুল কাদের জিলানি বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানি হুজুরের পৌঁছে দাও, সুলতানুল ইল খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ পৌঁছে দাও, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ রূপকে পৌঁছে দাও, হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পিসানি রহমাতুল্লাহ পৌঁছে দাও, তমাম বিশ্বের ওলি আল্লাহ সহ পাক ভারত যত ওলি আল্লাহ শুয়াছে আল্লাহ পুরপুরার জমিনে মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ, বসিরাটের জমিনে আল্লামা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির রূহ পাকে পৌঁছে দাও, বাংলার জমিনে 360 দেউলিয়া শাহজালাল শাহ বারান শাহ মখদুম শাহ মারাত খানজানি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাই শাহ সফি খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ যার দরবারে এসেছি, আল্লাহ সফি আলহাজ মাওলানা আল্লাহ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির রূহ পাকে পৌঁছে দাও, দয়ার আল্লাহ তমাম বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত গণের পৌঁছে দাও, আমাদের আদরের বাবা আমাদের মা কবর থেকে 24 ঘন্টার সন্তানের দিকে তাকিয়ে থাকে,
আমার সন্তান ব্যবসা করে, আমার সন্তান কোথায় যায়, একবার কি আমার জন্য দোয়া করতে পারে না? আজকে যারা ইয়তিম হয়ে তোমার কাছে হাত তুলেছি, আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। দুনিয়ায় বহু কষ্ট করেছে, আমি দেখেছি কত বাবা গভীর রাত পর্যন্ত রিক্সা চালায়, কত বাবা রুদ্রের মধ্যে মাটি ঝুড়ি মাথায় নেয়, জাহাজের থেকে পাথর কেটে উপরে উঠায়, জীবন দিত শিকার, তবে হালাল খাদ্য বাচ্চার মুঠে উঠাই দেবে মাউল। ওই বাবা যাদের কবরে মা জননী মা জননী মা জননী যাদের কবরে, আজকের ইসালে সবের মাহফিলে সবাব পাহাড় সমতুল্য করে মা বাবা রোহে পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, মা বাবাকে তুমি খুশি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন আদরের স্নেহের কলিজার টুকরা সন্তান সন্তানদের যারা কবরে, আল্লাহ এই দরবার এই মাদ্রাসা শুরু থেকে যত শিক্ষক যত ছাত্র ম্যানেজিং কমিটির বাইরা সিদ্দিকে মুজাদ্দিদ মিশনের বাইরা এলাকাবাসী যত কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ আমাদের একবার তুমি মক্কা মদিনায় নিয়ে যাও, একবার জন হলো হজ্জ বাইতুল্লাহ নসিব করো, একবার জন হলো উমরা হজ নসিব করো, একবার জন্য হলো স্বপ্ন যোগে তোমার নবীর সাথে দিদার নসিব করে দাও, স্বপ্ন যোগে তোমার নবীর সাথে দিদার নসিব করে দাও, তোমার নবীর দেখেই দাও মাওলা, আমাদের মরা কলব জিন্দা করে তোমার নামে জিকির তুমি জারি করে দাও, হালাল হারাম পরহেজ করা চলার তৌফিক দাও, বাকি জীবনটুকু আল্লাহ ইমানের সাথে নেক আমল করার বেশি বেশি তৌফিক দাও, আমাদের স্ত্রীগুলোকে তুমি স্বামীর অনুগত নামাজি এবং পদ্মাশীলা বানিয়ে দাও, আল্লাহ আমাদের ছেলেগুলোকে নামাজি মোত্তাকি পিতামাতার অনুগত বানিয়ে দাও, যুব সমাজকে তুমি কোরআনের পাগল নবীর পাগল তোমার পাগল বানিয়ে দাও, আল্লাহ হুসাইনি সৈনিক বানিয়ে দাও, আল্লাহ হালকা জিকির ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত এই ময়দানে তুমি জারি রেখো, কিয়ামত পর্যন্ত এই ময়দানে তুমি জারি রেখো, মৌতের দিনটা জুমার দিন দিও, আমাদের মৌতের মায় রমজান মাস দিও, নামাজের সেজদার মধ্যে মৌত দিও, নামাজের সেজদার মধ্যে মৌত দিও, বেনামাজি নাফাক অবস্থায় গাড়ির দুর্ঘটনায় আল্লাহ তুমি মৌত দিও না, মরণের বিছানায় আমার দয়ার নবীরে দেখতে দেখতে ইমানের কলেমাটা জারি করে দিও, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।